ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 26তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআনের সাথে এই বন্ধন অটুট থাকুক রামাদানের পরেও। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সকল ভিডিওর জন্য বেল বাটন চেপে রাখুন। যখন রামাদান আমাদের ছেড়ে চলে যায় তখন আমাদেরকে একটা শূন্যতায় পেয়ে বসে। অনেকেই হয়তো রামাদানে দুর্ধান্ত একটা সময় কাটান আর রামাদানের পর এই হতাশায় ভোগেন যে কিভাবে তারা রামাদানের বারাকাহপূর্ণ দিনগুলি পার করে ফেলেছেন। রামাদানে এই ঝড়ের বেগে চলে যাওয়া বিশ্বজুড়ে যে কোনো মুসলিমের হৃদয়কেই ব্যথা দূর করে তোলে। কিন্তু কোন জিনিসটা আসলে আমাদেরকে ব্যথিত করে তোলে কিন্তু কোন জিনিসটা আসলে আমাদেরকে ব্যথিত করে তোলে এটাকে ইতিকাফের ভুরি বুঝার সময় শেষ হয়ে যাওয়া নাকি এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর কোনো ভয়ের কিছু? ভয়টা আসলে হচ্ছে কোরআনের সাথে সম্পর্কটা রক্ষা না করার। এটি আসলেই ভয়ের ও আশঙ্কার ব্যাপার যে ঈদের ব্যস্ততা শুরু হওয়ার সাথে সাথে আমরা রামাদানের আমল পরিত্যাগ করে ফেলি, কোরআনের সাথে সম্পর্ক কমিয়ে ফেলি। ব্যাপারটা এভাবে বলা যেতে পারে যে সৈনিকেরা কোনো যুদ্ধে জিততে চাইলে তাদেরকে অবশ্যই যুদ্ধের আগে প্রস্তুতি নিতে হবে। আমাদের যুদ্ধটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রক্ষার উপর যুদ্ধ। আমাদের লড়াই হচ্ছে রামাদানের অর্জনের উপর দাঁড়িয়ে এই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া লড়াই। তাই আমাদের জন্যে রামাদানে করা ভুল থেকে শেখা আর আগামী মাসগুলোতে কোরআনের সাথে শক্তপোক্ত একটা সম্পর্ক সূচনা করাটা খুব জরুরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই বাড়িতে কোরআন তিলাওয়াত করা হয় না সেটা যেন একটা পরিত্যক্ত বাড়ির মতো যার দেখাশোনা করার কেউই নেই। কখনও আপনার বাড়িতে পরিত্যক্ত বাড়ির মতো বানিয়ে ফেলবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন আর তার শিক্ষাকে শক্ত করে আঁকড়ে ধরতে সক্ষম। কতদিন আছে আপনার হাতে সেই হিসেব বাদ দিয়ে নিজের আত্মার যত্ন নেওয়াটা জরুরি। আমরা নিজেদের সুগন্ধময় করে তুলতে, দেখতে ফিটফাট করতে আর ভালো খাবার খেতে যথেষ্ট সময় খরচ করি কিন্তু আমাদের আত্মার পরিচর্যা করতে ভুলে যাই। অথচ আত্মার দিকেও নজর দেওয়া উচিত। আত্মাকেও সুগন্ধময় পরিপাটি রাখতে হবে এবং উত্তম খাদ্য খাওয়াতে হবে। আর আত্মা তো পরিপুষ্ট হয় একমাত্র কোরআনের মাধ্যমে। মানবদেহ নশ্বর, ভঙ্গুর ও দুর্বল। আপনি যদি আপনার আত্মাকে কোরআনের দ্বারা নিবিড় পরিচর্যার মাধ্যমে হৃদ্যপুষ্ট শক্তিশালী করে তুলতে পারেন তাহলে যখন আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে তখন আপনার আত্মার বলেই আপনি আমলে অগ্রগামী থাকতে পারবেন। অতএব আত্মাকে খাবার দিন যাতে আপনার হৃদয় মরে না যায়। এখানে এমন 10টি পরামর্শ আমরা দিচ্ছি যা মেনে চললে আপনি রামাদানের পরেও কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক শুরু করতে, সেটার বিকাশ ঘটাতে এবং সেটা বজায় রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ, তা সে যতই ব্যস্ততা আপনার থাকুক না কেন। এক, প্রতিটি মাসকে রামাদানের মতোই বিবেচনা করুন। আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, মুসলিমদের জন্য পথনির্দেশ, দয়া ও সুসংবাদস্বরূপ। সূরা নাহল আয়াত 89। রামাদানের বারাকাহ ভরা দিনগুলো চলে যাবার সাথে সাথেই ইবাদতের প্রতি আমাদের মানসিকতা বদলে ফেলা উচিত নয়। উপরোক্ত আয়াতটি প্রতিটি দিনের জন্যই সমানভাবে প্রযোজ্য। কোরআনের সাথে কাটানোর জন্য রামাদান বিশেষ একটি সময়, কিন্তু এর মানে এই নয় যে রামাদানের বাইরে অন্যান্য মাসে আমরা কোরআনকে অবহেলা করতে শুরু করে দেব। রামাদানের ব্যাপারে আপনার বছরে একবার চূড়ান্ত আমলের প্রদর্শন করে ফেলার ধারণা থেকে বেরিয়ে এসে এই মাসকে দেখুন সমগ্র বছরের জন্য একটি প্রশিক্ষণ হিসেবে, সারা বছর প্রতিদিন আপনি কি করতে পারেন এবং তার একটি আভাস হিসেবে, সিয়ামরত থাকা অবস্থায় আপনি কি কি অর্জন করতে সক্ষম হয়েছিলেন আর এখন রামাদানের বাইরে এসে আপনি কি কি করতে পারেন সেগুলো নিয়ে চিন্তা করে দেখুন। কখনো কখনো দৈনন্দিন জীবনের ঝামেলার যুদ্ধে কোরআনকে সময় দেওয়াটা অনেকটা অতিরিক্ত বোঝার মতো মনে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কষ্টক্লেশে পতিত হন এই জন্যে আমরা আপনার প্রতি কোরআন নাজিল করিনি। সূরা তোহা আয়াত 2। কোরআনকে আপনার প্রয়োজন হিসেবে দেখতে নিজের মানসিকতাকে সেভাবে ঠিক করে নিন। এই পরিবর্তন সন্দেহাতীতভাবে আপনাকে শান্তি এবং তৃপ্তি এনে দেবে। সত্যটা হলো যে কোনো দিনই আমাদের জন্য শেষ দিন হতে পারে আর এই দিনটি শুধুমাত্র আমরা আখিরাতের জন্য বিনিয়োগ করতে পারি। এই জীবনে পাওয়া বাকি সব কিছুর তুলনায় এই বিনিয়োগটুকু বহুগুণে দামি। 2, লক্ষ্য নির্ধারণ করুন। নিজের জন্য একটা টার্গেট ঠিক করে নিন। আগামী এক বছরে কোরআন কেন্দ্রিক আপনার লক্ষ্য কি? আপনি কি পুরো কোরআন খতম করতে চান নাকি নির্দিষ্ট কোনো সূরার উপর মনোযোগ দিতে চান?
আপনি সফলভাবে মুখস্থ করতে চান এমন কোনো অংশ আছে? যেটাই হোক না কেন, বাস্তব ধর্মী এবং নির্দিষ্ট পরিমাণে লক্ষ্য নির্ধারণ করলে সেটা অর্জন করতেও মনোযোগী থাকতে পারবেন ইনশাআল্লাহ। এটা এমন কোনো কাজ না যে অন্যের অনুসরণ করা লাগবে। আপনার ডায়েরি, ফোন অথবা দেয়ালে কাগজ ছেটে লিখে ফেলুন আপনার টার্গেট, যাতে সারাক্ষণ তা আপনার চোখের সামনেই থাকে। এতে করে আপনার মাথায় সবসময়ের জন্য গেঁথে যাবে আপনার লক্ষ্যটা কী ছিল। ধরাছোঁয়ার সীমানার মধ্যেই আপনার টার্গেট শিখরণ, বাস্তবে একটা অগ্রগতি দেখতে পাবেন আপনি। বিরাট কোনো লক্ষ্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে না। আপনার লক্ষ্যটা ছোট হোক কিংবা হোক, সেটা ধারাবাহিক নিরন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কি কেউ রাতের বেলা কুরআনে এক তৃতীয়াংশ পাঠ করতে পারবে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিভাবে এক রাতের মধ্যে কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ হলো কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য। সাহি মুসলিম, হাদিস 811। তিন, কুরআনের জন্য একটা সময় ঠিক করে নিন। আমরা আমাদের ইচ্ছে মতো অনেক লক্ষ্যই ঠিক করতে পারি, কিন্তু যতক্ষণ প্রস্তুতি ছাড়া অথবা গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছাড়া এই লক্ষ্যগুলো পূরণ করা খুব কঠিন। আপনার কুরআন পড়া এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেগুলোর উপর আপনি ফোকাস করেছেন, সাপ্তাহিক ভিত্তিতে এগুলোর উপর কাজ করুন। একটা সময় কি নির্দিষ্ট করতে পারবেন আপনি? হতে পারে সেটা আপনার যাতায়াতের সময় অথবা সকালে জেগে ওঠার পর অথবা ঘুমোতে যাবার আগে। সময় বের করতে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি সেটা না পারেন তাহলেও অস্থির হবেন না। যাতে যতটুকু সময় থাকুক সেটুকু যথাসম্ভব ব্যবহার করুন। কিছুদিন হয়তো অন্যান্য দিনের চেয়েও বেশি ব্যস্ততায় কাটতে পারে, ফলে মনে মনে কোরআনের যে অংশটুকু পড়বেন বলে বিবেচনায় রেখেছিলেন সেটুকু আপনার পড়া হয়ে উঠবে না। নিজের কাছে এটার জন্য দায়বদ্ধ করে থাকুন এবং পরের দিনের জন্য যা যা পরিকল্পনা করে রেখেছেন সেগুলোর আগেই এই মিস হয়ে যাওয়া কাজটা সেরে ফেলুন, এটা নিশ্চিত করুন। চার, শয়তানকে আপনার উপর বিজয়ী হতে দেবেন না। কেন আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারি না এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না যে সেজন্যে আমরা অজুহাত দিয়ে দিয়ে দেরি করে ফেলি? আপনার সময়ের অভাব থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে ব্যস্ততার ভিড়ে যেটুকু সময় পাবেন তা অকাজে ব্যয় করবেন। নেট সার্ফিং করবেন, অলস কাজ কারবারে ঝেড়ে ফেলুন, নয়তো ঘুম থেকে 15 মিনিট আগে উঠুন। আপনার হয়তো এটা ভেবে খারাপ লাগছে যে যাই পড়েন না কেন তার কিছুই আপনি বুঝতে পারেন না। আপনি কুরআনের একজন শিক্ষককে খুঁজে বের করুন, তার কাছে কুরআনের অর্থ আর তাফসির পড়তে শুরু করুন, অথবা পারলে আরবি শিখুন। আপনি হয়তো ভেবেছেন সপ্তাহে ছুটির দিনে পড়তে বসবেন, নিজেকে জীবনের বাস্তবতা বোঝার চেষ্টা করুন, আগামীকাল তো নাও পেতে পারেন, অতএব যা করার সেটা আজই। দুঃখজনকভাবে এটা হতে পারে, আমি জানি না কেন আমার এই অভ্যাসটা হয় না, এরকম একটা সমস্যা। যদি এই অভ্যাস করতে চান তো সেই জন্যে কষ্ট করতে হবে। পাহাড়ে চড়া খুব একটা সহজ কাজ নয়, কিন্তু উঠতে যেয়ে যদি মাঝপথেই থেমে যান তাহলে আর কোনোদিন পাহাড়ের চূড়ায় আপনার পৌঁছানো হবে না। থেমে যাওয়ার চেয়েও আস্তে আস্তে এগোনোটাই উত্তম। মনে রাখবেন, যখনই আপনি আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যাবেন তখনই শয়তান আপনাকে বাধা দিতে আসবে। এখন রামাদানের পরে সে তো মুক্ত, সে এখন চাইবে আপনার সাথে হাজারো ধরনের মানসিক খেলা খেলতে, যাতে করে আপনাকে আরও বেশি ভালো একজন মুসলিম হতে বাধা দেয়া যায়। কোরআনের সাথে সময় কাটাতে দেরি করে দেওয়ার জন্যে লাখ লাখ অজুহাত নিয়ে সে আপনার কাছে আসবে, কিন্তু আপনি ধরা দেবেন না। বরং যখনই সে অন্য কোনো অজুহাত নিয়ে আসবে তখনই উল্টো তাকেই ধরে ফেলুন। তথ্যে ভরা এই দুনিয়ায় আলতু ফালতু তথ্যের উপরই ফোকাস করা সবচেয়ে বেশি সোজা। আমাদের মগজটা যেহেতু অলস পড়ে থাকে তাই আমরা সেসব তথ্যই মন দিয়ে বসে থাকি, কিন্তু জীবনের সব ক্ষেত্রেই আমরা যা করি সেটাই আমরা পাই। যদি আপনি দৈনন্দিন জীবনে কুরআনকে বেশি গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে কিভাবে আপনি কুরআন থেকে বারাকা হাসিল করবেন? প্রথম প্রথম এটাকে একটা সংগ্রাম বলেই মনে হবে, এর চেয়েও বরং মোবাইলে কুরআন অ্যাপ পাল্টে একটা গেম নিয়ে এসে সেটা খেলাই আপনার কাছে সোজা মনে হবে। অথচ অস্বস্তির এই মুহূর্তগুলোতে আপনি আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন এবং খারাপ অভ্যাস ত্যাগ করে গড়ে তুলতে পারেন ভালো একটি অভ্যাস। মূল্যবান কোনো কিছুই আরামে আরামে হাসিল হয় না, তাই বিশেষ করে প্রথম দিকে কুরআনের পেছনে সময় দিন এবং দৃঢ় থাকুন। প্রথম দিকের এই কাঠিন্যতার পরে দেখবেন কুরআন আপনার জন্য এমন একজন হয়ে দাঁড়িয়েছে যাকে ছাড়া আপনি আর চলতেই পারেন না। পাঁচ, নিজেকে পুরস্কার দিন। যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে, আর নেকি হয় 10 গুণ হিসেবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরও একটি হরফ। তিরমিজি হাদিস 2910।
সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব তিলাওয়াতের নিয়মে আমাদেরকে অগণিত পুরস্কার দান করবেন। পুরস্কার এমন একটা জিনিস যা আপনাকে অভ্যাস ধরে রাখতে সাহায্য করে। খারাপ অভ্যাসগুলোর কথাই ধরুন, এগুলো আমাদের কাছে এত নেশা হয়ে দাঁড়ায় কেন? কারণ এগুলো থেকে আমরা স্বল্প মেয়াদে একটা তাৎক্ষণিক পুরস্কার পেয়ে যাই। এটার কারণেই আমরা সেগুলোর সাথে আঠার মতো লেগে থাকি। অথচ ভালো অভ্যাসগুলো খারাপগুলোর মতো একই রকমের চুম্বকের মতো আমাদের ধরে রাখতে পারত। একবার ভাবুন তো, কুরআনের সাথে সময় কাটানোর বিনিময়ে নিজেকে আপনি কোন পুরস্কারটা দিতে চান? হতে পারে নতুন কিছু কেনার আগে এটা আপনার জন্য একটা মাইলস্টোন, হতে পারে এটা আপনার পছন্দের কোনো খাবার। পুরস্কারটা কি হবে সেটা আসলে কোনো ব্যাপার না। আপনি যে কঠোর পরিশ্রমের বিনিময়ে এই পুরস্কারের স্বাদ উপভোগ করেছেন সেটাই এখানে মূল বিবেচ্য বিষয়। ৬. সময় নিয়ে কুরআন বুঝুন। কুরআন তিলাওয়াতের সাথে সাথে কুরআনের অর্থ আর তাফসির পড়ার জন্যও সময় করে নিন। নিজে নিজেও পড়তে পারেন, অথবা স্থানীয় কোনো মসজিদে অথবা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ক্লাসে উপস্থিত হয়েও এই কাজটা সেরে নিতে পারেন। কুরআনের বুঝকে বিকশিত করে তোলা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের অনেকেই কুরআন না বুঝার কারণে, কি পড়ছি সেটা না জানার কারণে কুরআন পড়ার অভ্যাস থেকে ছিটকে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআন হলো মানুষের হিদায়তের জন্যে এবং হিদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত ১৮৫। কুরআনের ভাষা বুঝি না বলে কুরআনের মধ্যে থাকা হিদায়তও আমি অর্জন করতে পারবো না, এটা একেবারেই অনুচিত। আরবি শেখার লক্ষ্য হাতে নিন, আর এর আগ পর্যন্ত কুরআনের অনুবাদ পড়তে থাকুন, যাতে করে কুরআন বুঝতে, কুরআনের বার্তা দৈনন্দিন জীবনে আন্তঃস্থ ও প্রয়োগ করতে আপনার কোনো সমস্যা না হয়। কুরআনের অনুবাদের কোনো অভাব নেই, তাই সুযোগটা নিন আজই, এখনই। আন্তরিক নিয়ত নিয়ে কুরআনের কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে সর্বোত্তম পথে চালিত করবেন, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি আপনার জীবনে সেই সব মানুষদেরকে নিয়ে আসবেন যারা আপনার প্রশ্নগুলোর জবাব আপনাকে দিতে পারবে। ৭. তিলাওয়াত করুন আওয়াজ করে। কুরআন তিলাওয়াত হবে উচ্চস্বরে, উঁচু আওয়াজে। আপনার কি মনে পড়ে কখনো কুরআন তিলাওয়াত শুনে আপনার এতটা নাড়া দিয়েছে যে আপনি একেবারে বিস্ময়ে অতিভূত হয়ে পড়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিলাওয়াত করবে তখন সুন্দর কণ্ঠে তোমরা তিলাওয়াত করবে। আমি একবার আমার দুজন বন্ধুর সাথে বসেছিলাম। ওদের একজন বেশ হতাশ ছিল, এই কারণে যে সে কুরআন পড়ে আত্মাধিকতভাবে কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। তখন অপরজন তাকে জিজ্ঞাসা করে সে কুরআন কিভাবে পড়ে, জুড়ে নাকি আসতে। সে তখন বুঝিয়ে বলে, আল্লাহর কিতাব আমার কাছে পাঠানো হয়েছে সশব্দে পড়ার জন্যে, আর তুমি যদি স্রেফ মনে মনে এটা তিলাওয়াত করো তাহলে তুমি কুরআন পড়ার মাধ্যমে সেই আত্মাধিক অভিজ্ঞতা হয় তার বিশাল একটা অংশই মিস করে যাবে। কিন্তু যদি আপনার উচ্চারণ খুব একটা ভালো না হয়, অথবা যদি আপনি তাজভিদের নিয়মকানুন ঠিকঠাক না জানেন, যদি আপনার কণ্ঠ খুব একটা সুন্দর না হয়, কি হবে তখন? এগুলোর জবাব হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্রত্যেক উস্তাদই একসময় শিষ্য থাকে। যত কারীর তিলাওয়াত আমরা শুনে থাকি তারা সবাই তাদের তিলাওয়াত সুন্দর করে তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে গেছেন। কোনো ধরনের চেষ্টা চরিত্র ছাড়াই আপনি নিখুঁত হয়ে যেতে পারবেন, এই আশা করাটা স্রেফ নিজেই নিজেকে ধ্বংস করার সামিল। শুধু তাই নয়, কষ্ট করে ঠকে ঠকে যদি তিলাওয়াত চালিয়ে যেতে পারেন তাহলে পুরস্কারও পাবেন দুগুণ বেশি। কুরআন পড়তে যার কষ্ট হয় সে এই কষ্টের বিনিময়ে দ্বিগুণ পুরস্কার পাবে। ৮. যা শিখেছেন সেটার উপর আমল করুন। কুরআনের নানাবিধ শিক্ষার পরিপূর্ণ। সময় নিয়ে এগুলোর উপর চিন্তা ভাবনা করুন এবং নিজেকে প্রশ্ন করুন, এগুলো থেকে অর্জিত শিক্ষা আপনি কিভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। কুরআন আমাদের অপূর্ণতাগুলো যেমন স্পষ্টভাবে দেখিয়ে দেয়, সেই সাথে এটাও বলে দেয় কিভাবে নিজের জীবনকে সর্বোত্তম উপায়ে বদলে দেওয়া যায়। কুরআন শোনাও আপনার জন্য হতে পারে আরামদায়ক এবং অন্তরের জন্য নিরাময়। তবে কুরআন নাজিলের মূল উদ্দেশ্য হল মানুষকে সিরাত আল মুস্তাকিম বা সরল পথের দিকে পরিচালিত করা। কুরআনের যে অংশটাই আপনি পড়ুন না কেন, নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে এর উপর ভিত্তি করে আপনি আপনার জীবনকে পাল্টে দিতে পারবেন। কি কি শিখলেন তার একটা হিসেব রাখুন, আর কিভাবে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যক্তিত্ব গঠনের জন্য কাজ করা যায় সেটাও মাথায় রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি মনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন। মুসনাদ আহমদ ২৫৮১৩। ৯. আপনার সালাতকে সুন্দর করে তুলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা খুবই খারাপ কথা যে তোমাদের মধ্যে কেউ বলবে আমি কোরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি, বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। সুতরাং তোমরা কুরআন তিলাওয়াত করতে থাকো, কেননা তা মানুষের অন্তর থেকে
উটের চেয়েও দ্রুত গতিতে চলে যায়। তিরমিজি হাদিস 2942। জীবনে যে কোনো কিছুর ক্ষেত্রেই যখন আপনি সেই জিনিসের চর্চা কমিয়ে দেবেন তখনই আপনি তাতে দুর্বল হয়ে পড়বেন। একই কথা কুরআনের ক্ষেত্রেও প্রযোজ্য। নিয়মিত চর্চার জন্য সময় বের না করলে যা শিখেছিলেন তা ভুলে যাবেন। যখন আমরা গোসল করি তখন এর মানে এই না যে আমরা এরপর আর কোনো গোসল করব না। যখন আমরা খেতে বসি সেটার অর্থ এই না যে আমরা এই একবারই ক্ষুধার্ত হয়েছি আর কখনো আমার ক্ষুধা লাগবে না। কুরআনের সাথে লেগে থাকা খুব ভালো একটা পদ্ধতি হলো সালাতে তিলাওয়াত করা। মাঝে মাঝে সালাতকে একটা বারবার করতে থাকা আচারের মতো মনে হতে থাকবে যদি আমরা সবসময় কুরআনের শেষের দিক থেকে সেই ছোট ছোট সূরাগুলো পড়ে থাকি। তাই যখনই কুরআন পড়বেন একটা নিয়ত করে নিন যে যা পড়লাম তা সালাতের মধ্যেও পড়ব। কুরআনের সাথে জুড়ে থাকার জন্য একটা সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি। আর এভাবে আপনার সালাতও হয়ে উঠবে আগের চেয়েও আরও বেশি সুন্দর, আরও বেশি অর্থপূর্ণ। 10. দোয়া করুন। শেষ যে পয়েন্টটা আমরা উল্লেখ করতে চাচ্ছি সেটা শেষে উল্লেখ করলেও গুরুত্বের দিক দিয়ে শেষে পড়ে থাকার মতো নয়। এটা হলো সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, সবসময় তার কাছে দোয়া করা, যাতে তিনি আপনাকে তার শব্দগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দান করেন তবে কোনো কিছুই অর্জন করার সৌভাগ্য আমরা কখনোই পাব না। সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে সবাই আমাদের ব্যাপারে সেটাকে অর্জনের অযোগ্য মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই অর্জনের জন্য আমাদেরকে সাহায্য করতে পারেন। কখনো অন্যের কথা বা কাজকে নিজের উপর প্রভাব খাটাতে দেবেন না। আপনার লক্ষ্য যদি হয় কোরআনের সাথে সম্পর্কিত এবং আল্লাহর কিতাবকে অনুধাবন করা, তাহলে বিশ্বাস আর ভরসা রাখুন আল্লাহর উপর। এই ভরসা রাখুন যে আল্লাহ এটাকে সম্ভব করে দেবেন। আপনার পথে যত বাধার পাহাড়ই আসুক না কেন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ জানেন আপনি এই সংগ্রাম চালিয়ে যেতে পারবেন। কোরআনের সাথে চলার পথে সামনে যত যত বিশাল প্রস্তরই আসুক না কেন ভেঙে গুঁড়িয়ে দিন। আর এটা আপনি করতে পারবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে আর তার কাছে একনিষ্ঠ দুয়ার মাধ্যমে, যাতে তিনি কুরআনকে বানিয়ে দেন আপনার জীবনের আর আপনার অন্তরের এক চির উজ্জ্বল বাতিঘর। 11. কমলা লেবুর মতো হন। একজন মুমিন যে কিনা কুরআন তিলাওয়াত করে তার উপমা হলো একটি কমলা, যার রয়েছে মিষ্টি সুঘ্রাণ আর যার স্বাদটাও মিষ্টি। আর একজন মুমিন যে কুরআন তিলাওয়াত করে না তার উপমা হচ্ছে একটি খেজুর, যার কোনো গ্রাণ নেই কিন্তু মিষ্টতা আছে। সাহি বুখারী হাদিস 5427। কুরআন হচ্ছে সেই সব বিরল কয়েকটি জিনিসের মধ্যে একটি যা কখনোই আপনার সময় কমিয়ে দেবে না। আপনার জীবনের প্রতিটি অধ্যায়ে সহজতা আর তৃপ্তি নিয়ে আসতে কুরআনের মধ্যে রয়েছে এক অসাধারণ ক্ষমতা, যদি আপনি তাকে আপনার জীবনে স্বাগত জানান। তাই আসুন আজ থেকে এই লক্ষ্য নিয়ে কুরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলার এবং এই সম্পর্ককে আরও মজবুত করে গড়ে তোলার। রামাদানের পরেও কুরআনের সাথে আমাদের বন্ধন যেন থাকে অটুট ও সুদৃঢ়। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি এবং প্রোডাক্টিভিটি এই সিরিজটির হচ্ছে 26তম পর্বটি। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বাকি পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।